বন্ধুরা, ধরে নিন আপনি আজ থেকে 4-5 হাজার বছর আগের সময়ে রয়েছেন প্রাচীন মিশরে। তখন সেখানকার জীবন কেমন ছিল? ইজিপ্টের সভ্যতা সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন বা পড়েছেন। যদি আপনাকে সেই সময় নিয়ে যাওয়া হয় তবে কেমন লাগবে? কেমন জীবন, কেমন ঘর আর কেমন সংস্কৃতি ছিল তাদের? তখন কীরকম রোগ আর জীবাণু ছিল বা মহিলাদের সাথে কেমন আচরণ করা হতো? তো বন্ধুরা, এর সব কিছুই জানবো আজ রহস্য মঞ্চের এই ভিডিওতে। আজকে আমরা প্রাচীন মিশরের সফরে যাব। আমি শাহবাজ সালিকিন আর আপনারা দেখছেন রহস্য মঞ্চ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এমন রোমাঞ্চকর ভিডিও দেখার জন্যে। প্রাচীন মিশর তখনকার সবথেকে ইন্টেলিজেন্ট ও সাকসেস সভ্যতা ছিল, যারা এই পৃথিবীতে 3000 বছর পর্যন্ত টিকেছিল। হ্যাঁ, সেখানে পুরুষ ও মহিলাদের জীবনে অনেক পার্থক্য ছিল, কিন্তু উভয়ের জন্য সেম লিগাল রাইট ছিল। তখন পুরো পৃথিবীর বিপরীতে মিশরের মহিলারা জমি আর প্রপার্টি কিনতে পারত, নিজের উইলও বানাতে পারত, বাইরে কাজ করতে যেতে পারত, স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করতে পারত। এসব সেখানে সব মহিলাদের আইনি হক মানা হতো। বন্ধুরা, আপনি শুনে অবাক হবেন, তখন বেশিরভাগ মিশরের মানুষ তার মাথার চুলকে পছন্দ করত না। তারা তাদের চুলকে আনহাইড্রোনিক মনে করত আর বারবার চেঁচে ফেলত। ছবিতে যে চুল দেখছেন সেটা আসলে বাস্তব ছিল না, তারা বড় বড় টুপির মতো চুলের উইক পরত। মিশরের মানুষ মেকআপ করতে খুব পছন্দ করত, সেটা সব মানুষ, ছেলে হোক আর মেয়ে। তারা সুরমাতো অবশ্যই লাগাত। বন্ধুরা, এটা তো নিশ্চয়ই শুনেছেন, প্রাচীন মিশরের ফ্রাও এর সাথে তাদের কাজের লোকদেরও দাফন করা হতো। জি বন্ধুরা, সেখানকার রাজাদের মৃত্যুর পর রাজার ব্যবহৃত দামি জিনিসপত্র, জামা কাপড় আর তাদের কাজের মানুষদের জীবিত দাফন করা হতো, কারণ তারা মনে করত রাজা আবার নতুন জীবন পাবে এবং সেখানে তার এইসব জিনিসপত্র প্রয়োজন হবে। বন্ধুরা, প্রাচীন মিশরবাসীদের নামে অনেক রেকর্ড রয়েছে, যেমন প্রথম ওয়ার্কার স্ট্রাইক মিশরেই হয়েছিল। জি বন্ধুরা, আজ থেকে প্রায় 3000 বছর আগে ইজিপ্টের ওয়ার্কাররা পুরো বেতন না পাওয়াতে স্ট্রাইক করেছিল। এছাড়াও পৃথিবীর প্রথম শান্তি চুক্তিও তারা করেছিল। তখন যদি ভিন্ন দেখতে, মানে যদি কাউকে সহজেই চেনা যায়, তেমন মানুষদের খুব সহজে বড় বড় চাকরিতে রাখা হতো, যেমন সোনার কারখানায় বা কোনো ভরসাযোগ্য চাকরি, কারণ এমন মানুষ খুব সহজেই চিনতে পারা যাবে আর কোনো গরমিল করলে সহজে ধরে আনা যাবে। ডিজিজের কথা বললে প্রাচীন মিশরে তেমন কোনো অসুস্থতা ছিল না, টিউমার, ব্যাকটেরিয়া ইনফেকশন এই ধরনের রোগ জীবাণু ছিল, এখনকার চেয়ে খুব কম রোগ জীবাণু ছিল। বন্ধুরা, তখন মিশরে খুব শক্তিশালী সোশ্যাল স্ট্রাকচার ছিল, যেটা নানা শ্রেণীর পদের উপরে বানানো হয়েছিল, আর এই সিস্টেমে ফেরাও সবার উপরে ছিল। ফেরাও মানে হচ্ছে সেখানকার রাজাদের বলা হতো। ফেরাও এর পর ওয়াজির, আর তারপরে নোবলস আর প্যারিস, তারপরের ক্যাটাগরিতে স্ক্যাবস ও সোলজার্স ছিল, তারপর ক্রাফটম্যান এবং সবার শেষে ফার্মার ও স্লেভ। আমরা যে পিরামিড দেখি সেটা ফেরাও মানে রাজারা বানিয়েছিল, কিন্তু এটা বানিয়েছে স্লেভস ও ফার্মাররা, কিছু স্পেশাল কারিগর, ফেরাওদের কিছু বিশ্বস্ত মানুষ দ্বারা। ইতিহাস বলে প্রায় 300 ফেরাও ইজিপ্টে শাসন করেছে, কিন্তু এইসব ফেরাওই যে সব পুরুষ হবে ও ইজিপ্টেরই হবে এ কথার কোনো মানে নেই। তখন তারা সেটাই মানত, ফেরাও সেই হবে যার সাথে ঈশ্বর ও মানুষের ডিরেক্ট সম্পর্ক রয়েছে। আপনি যদি প্রাচীন মিশর দেখেন তো আপনি দেখবেন ওখানে মাটির ইট দ্বারা ঘর বানানো হতো, যাতে পাথরের নকশা করা রয়েছে। আপনি যদি ফেরাওদের বংশের বা তাদের কাছের কেউ হন তবে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অনেক কাজের লোক থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার বন্ধুদের সাথে শিকারে যেতে পারবেন, সাথে সাথে নানা রকম পার্টির আয়োজন ও কোনো পার্টিতেও যেতে পারবেন। কিন্তু তখন মিশরের ফার্মার ও স্লেজদের জীবন খুব সুখের ছিল না। যদি আপনি সেখানের ফার্মার বা স্লেজ হয়ে থাকেন তবে আপনার সারাদিন কঠিন পরিশ্রম করে কাটবে আর মাসের শেষে আপনার ফসলের বড় অংশ সেখানকার রাজাকে ট্যাক্স দিতে হবে। বন্ধুরা, আপনি যদি টাইম মেশিনে করে 3000 বছর আগে মিশরে যেতে পারেন তখন আপনি কোন পথ বেছে নেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে।